ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাসে। আজকে এই মুহূর্তে আমরা কেমিস্ট্রি ক্লাসে রয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন স্যার অনির্বাণ রায়। স্যার নতুন করে স্বাগত। ব্রেকে যাওয়ার জন্য যেখানে থামিয়েছিলাম সেখান থেকে আমরা ক্লাস কন্টিনিউ করব। তো আমরা আইসোটোপ নিয়ে ডিসকাশন করছিলাম এবং আইসোটোপের বেশ কয়েকটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি এই প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম ছাড়াও আলটিমেটলি আরো কি কি আইসোটোপ নিয়ে আমরা আলোচনা করতে পারি বা আরো কি কি আইসোটোপ আমরা দেখতে পাই একটু দেখে নিই। দেখো, আমরা বলতে পারি 6C12, 6C13, 6C14। দেখো প্রত্যেকেই সেম এলিমেন্ট, কার্বন কার্বন কার্বন, এবং তাদের প্রত্যেকের দেখো অ্যাটমিক নাম্বারটাও সেম। সেম এলিমেন্ট হওয়া মানে তারা অ্যাটমিক নাম্বার সেম হবে, এটা একদমই নো ডাউট, এটা নিয়ে ভাবনা চিন্তার কোনো জায়গা নেই। সেম এলিমেন্ট দেখতে পেলেই বুঝবো তার অ্যাটমিক নাম্বারটা সেম হবেই। আমরা বলতে পারি 8O16, 8O17, 8O18, দেয়ার আইসোটোপ। আমরা বলতে পারি 17Cl35, আমরা বলতে পারি 17Cl37, এরা প্রত্যেকে আইসোটোপ। তার মানে আইসোটোপ চেনার সহজ উপায় হচ্ছে কি, তারা সবাই কি হবে, সেম এলিমেন্ট হবে। সেম এলিমেন্ট যদি তুমি দেখতে পাও তোমাকে আর কোনো ভাবনা চিন্তা করতে হবে না, তুমি পরিষ্কার আইসোটোপ অ্যান্সার করে দিয়ে আসবে। ওকে, আচ্ছা নেক্সট আমরা যে টপিকে আসব সেটা হচ্ছে অন্যান্য যেগুলো আমি আর একটু আগে দেখিয়েছিলাম, যে নেক্সট আইসোটোন নিয়ে একটু আলোচনা করি। হোয়াট ইজ আইসোটোন? দেখো আইসো কথার অর্থ তো আমি আগেই বলে দিয়েছি, সেম। টোন এই যে টার্মটা আসছে, তুমি জোরে উচ্চারণ করো, বাড়িতে যখন পড়বে এইভাবে জোর দিয়ে স্ট্রেস দিয়ে পড়বে, তাহলে দেখবে ব্যাপারগুলো গুলিয়ে যাবে না। দেখো আমি যখন উচ্চারণ করছি আইসোটোপ, তখন দেখো লাস্টে পি এর উপর একটা স্ট্রেস আমার পড়ছে, গলার ভয়েসটা পিতে গিয়ে একটা স্ট্রোক করছে। দিস পি তোমাকে ইন্ডিকেট করে দেবে প্রোটন। তাহলে আইসোটোপ যখন বলছো সেই পি এর উপর যে স্ট্রেসটা তুমি দিচ্ছ, সেখান থেকে তুমি বুঝতে পারছো দ্যাট উইল বি দা প্রোটন উইল বি সেম, দ্যাট মিন্স আইসোটোপ। আইসোটোন যখন বলছো দেখো এন এর উপর গিয়ে তোমার গলার ভয়েসটা একটা স্ট্রোক করছে, দিস এন ইন্ডিকেটস দা নিউট্রন। তার মানে আইসোটোন যখন তুমি উচ্চারণ করছো তার মানে নিউট্রন উইল বি সেম। বাড়িতে যখন একটু পড়বে প্রথম দিকে তখন এইভাবে জোরে জোরে উচ্চারণ করে পড়বে। আসলে আমরা ছোটবেলা থেকে যখন পড়েছি তখন আলটিমেটলি এইভাবেই পড়েছি, ব্যাপারগুলো আমাদের মাথায় গেঁথে গেছিল, বড় হওয়ার সাথে সাথে আমরা আস্তে আস্তে পড়ার অভ্যাস করে ফেলেছি, তার ফলে কিন্তু আমাদের মধ্যে এই ব্যাপারগুলো গুলিয়ে যায় খুব। একটু প্রথম দিকে যখন এই চ্যাপ্টারগুলো রেডি করবে বা পড়বে একটু জোরে জোরে ভয়েসে পড়বে, বাড়ির লোক যদি বলে পাগল টাগল হয়ে গেছে, এতে ভাবার কোনো ব্যাপার নেই। তোমার মূল ব্যাপারটা হচ্ছে তোমাকে সাবজেক্টটা রেডি করতে হবে, আর কিভাবে আয়ত্ত করবে এটা ট্রিক তোমাকেই খুঁজে বের করতে হবে। আমি জাস্ট তোমাকে পথ দেখাতে পারি যে এইভাবে পড়ো তোমার সুবিধা হবে। তাই প্রথম দিকে এইভাবেই তুমি উচ্চারণ করে করে জোরে জোরে ভয়েসে পড়বে। দেখো আইসোটোন যখন বলছি, আমার গলার স্ট্রোক যখন এনে ধাক্কা দিচ্ছে আমার মাথার সাবকনসাস মাইন্ডে চলে এসছে, স্যার নিউট্রনকে ইন্ডিকেট করছে, তার মানে এখানে নিউট্রনটা সেম হবে। আমি এখানে করলাম নিউট্রন উইল বি সেম। এবার ধরো তোমাকে একটা এক্সাম্পল দিয়ে আমি বলি। সাপোজ ধরো তোমাকে জিজ্ঞেস করলাম যে বলতো 1H3 আর 2HE4 এদের মধ্যে কি সম্পর্ক। এবার তুমি আমাকে বলবে যে স্যার আপনি একটু আগে আমাদের বলেছিলেন যে যদি দেখি সেম এলিমেন্ট তাহলে আমি আর কোনো চিন্তা ভাবনা করবো না, আমি নো ডাউট আইসোটোপের উপর ঝাঁপ মারব। কিন্তু আমি স্যার দেখতে পাচ্ছি এখানে আছে হাইড্রোজেন আর এখানে আছে হিলিয়াম, তারা তো স্যার সেম এলিমেন্ট নয়, তাহলে ভাবনার বিষয়। তাহলে আমাকে এবার কি দেখতে হবে, দেখতে হবে নিউট্রনের গল্পটা কি। আর আমরা একটু আগেই নিউট্রন ক্যালকুলেট করা শিখেছি। নিউট্রন কি করে ক্যালকুলেট করেছিলাম মনে করো, দেখো মাস নাম্বার মাইনাস অ্যাটমিক নাম্বার। তাহলে এখানে মাস নাম্বার কত, 3, অ্যাটমিক নাম্বার কত, 1, বাদ দিলে কত হয়, 2। তাহলে তুমি নিউট্রনের সংখ্যা কত পেলে, 2। এখানে মাস নাম্বার কত, 4, এখানে অ্যাটমিক নাম্বার কত, 2, বাদ দিলে কত হয়, 2। দেখো দুটোরই নিউট্রনের সংখ্যাটা কি পেলে, সেম। তার মানে অবশ্যই কি সম্পর্ক হবে তাদের, আইসোটোন। তাহলে নিউট্রন ভ্যালু যদি সেম হয় দে উইল বি দা আইসোটোন। ইজ দ্যাট ক্লিয়ার? নেক্সট যদি আমি বলি আইসোবার, আইসোবার যদি বলি তাহলে এই যে বার, বার মিন্স হচ্ছে ভার, ভার মানে মাস নাম্বার। তাহলে আইসোটোপ পি এর উপর স্ট্রেস দিচ্ছি, প্রোটন সেম। আইসোটোন এন এর উপর স্ট্রেস দিচ্ছি, নিউট্রন সেম। আইসোবার, বার মিন্স ভার, ভার মানে মাস নাম্বার। তার মানে আইসোবার কাদের বলবো, যাদের মাস নাম্বারটা হচ্ছে সেম। ধরো তোমাকে পরীক্ষায় দিল 18Ar40, 20Ca40, জিজ্ঞেস করা হলো যে স্যার বলুন তো এদের মধ্যে কি সম্পর্ক। তাহলে আমি প্রথমে দেখে নেব তারা সেম এলিমেন্ট কিনা, কারণ আমি সেম এলিমেন্টের একটা ট্রিক পেয়েছি। সেম এলিমেন্ট মানে কি বলেছি, তাদের অবশ্যই করে আইসোটোপ হবে, তাহলে সেম কখনোই না। এবার আমার চোখটা চলে যাচ্ছে কোথায়, মাস নাম্বারে। দেখো কত আছে, 40, কত আছে,
40 তাহলে মাস নাম্বারটা কি আছে সেম স্যার কি সম্পর্ক হবে আইসোবার তাহলে এই ভাবে আমরা কিন্তু ক্যালকুলেশন গুলো করতে পারি তাহলে আমি আবার একবার রিপিট করছি শোনো ভালো করে আইসোটোপ প্রোটন সেম আইসোটোন নিউট্রন সেম আইসোবার মাস নাম্বার সেম ঠিক এবার যদি পরীক্ষায় আমাকে জিজ্ঞেস করা হয় খুব ট্রিকি কোশ্চেন এবং বিসিএস পরীক্ষায় প্রচুর এসেই কোশ্চেনটা 92 ইউরেনিয়াম 235 90 থোরিয়াম 231 জিজ্ঞেস করা হলো এদের মধ্যে কি সম্পর্ক আচ্ছা আমি একটু অপশন দিই আইসোটোন আইসোবার আইসো ডায়াফার মোটামুটি এই চারটে অপশন আমাদের দিয়ে দেয় পরীক্ষায় ঠিক আছে তো আমি এই আইসো মানে এই যে কোশ্চেনটা এই কোশ্চেনটাকে আমি শেখাবো কিভাবে চোখে দেখে অ্যানসার করা যেতে পারে তো সেই জন্য আমি আইসোটোপ নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি আমি আইসোটোন নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি আমি আইসো বান নিয়ে আলোচনা করেছি আমি কিন্তু এখনো আইসো ডায়াফার নিয়ে কোনো আলোচনা করিনি তাহলে আমি একটু আইসো ডায়াফারটা একটু বুঝিয়ে নিই তারপর আমি ফিরে আসছি এই কোশ্চেনটাতে যে কিভাবে এই কোশ্চেনটাকে আমি খুব সুন্দরভাবে ট্রিকের মাধ্যমে হ্যান্ডেল করতে পারি দেখো আইসো ডায়াফার মানে মাথায় রাখবে যেখানে নিউট্রন আর প্রোটনের ডিফারেন্সটা হচ্ছে সেম যেখানে নিউট্রন এবং প্রোটনের ডিফারেন্সটা সেম তাদেরকে তুমি বলবে হচ্ছে আইসো ডায়াফার কিরকম ধরো তুমি একটা এক্সাম্পল নাও 92 ইউরেনিয়াম 235 আমি একটু আগে যে এক্সাম্পলটা নিয়েছিলাম আর ধরো নিলাম 90 থোরিয়াম 231 আমি ধরো এই এক্সাম্পলটাই নিলাম তাহলে প্রথমে যে গল্পটা হচ্ছে সেটা হচ্ছে আমাকে বের করতে হবে কি নিউট্রন কারণ নিউট্রন আর প্রোটনের ডিফারেন্সটা বলেছে সেম তাহলে নিউট্রনটা এখান থেকে কি করে ক্যালকুলেট করব বলেছি মাস নাম্বার মাইনাস অ্যাটমিক নাম্বার তাহলে 235 মাইনাস 92 করলে কত হয় 143 আচ্ছা প্রোটন কতগুলো আছে প্রোটন মানে কোন সংখ্যাটা এই সংখ্যাটা প্রোটন হচ্ছে কত 92 তাহলে নিউট্রন আর প্রোটন যদি এখান থেকে বাদ দিই তাহলে কত পাচ্ছি 51 আচ্ছা এখানে আলটিমেটলি নিউট্রন কত মাস নাম্বার মাইনাস অ্যাটমিক নাম্বার ইকুয়ালস টু 141 প্রোটন কতগুলো আছে 90 তাহলে নিউট্রন আর প্রোটনের ডিফারেন্সটা কত আসবে দেখো 51 তাহলে দুই ক্ষেত্রে নিউট্রন এবং প্রোটনের ডিফারেন্সটা দেখো কি পেলাম সেম তার মানে নো ডাউট আমি বলতেবো তাদের মধ্যে যে সম্পর্কটা সে হলো কি আইসো ডায়াফার ক্লিয়ার এবার ফিরে আসো যে কোশ্চেনটা নিয়ে তোমাকে দেখাচ্ছিলাম যে আমরা এই কোশ্চেনটা দিলে পরে আমরা কি অ্যানসার করতে পারি ধরো তোমার কাছে যখন এই অপশনটা বা এই কোশ্চেনটা আসছে তুমি এখন বুঝতে পারছো অ্যানসারটা কি হবে আর খুঁজে দেখো সেই অ্যানসারটা আছে একদম লাস্ট অপশনে তার মানে তোমাকে প্রথম থেকে এই অপশনগুলো চুজ করে করে যেতে হবে এতে করে কি হবে তোমার টাইম ওয়েস্ট হবে পরীক্ষায় এই কোশ্চেনটা দিতে পারতো না আইসো ডায়াফারকে অপশন এতে প্রথমবারে ক্যালকুলেশনে তোমার অ্যানসারটা চলে আসতো দেবে না পরীক্ষা এইভাবে তোমার টাইমটাকে চুরি করে নেওয়া হয় কেড়ে নেওয়া হয় আর সেই জন্য তোমাকে ট্রিক ভাবে আলটিমেটলি স্বচ্ছতার সাথে এই অ্যানসারটা কিন্তু করতে হবে এবং সেই জায়গাটা কি ভালো করে লক্ষ্য করো দেখো তুমি যখন এই কোশ্চেনটা পাচ্ছ তোমার এই কোশ্চেনটা দেখার সঙ্গে সঙ্গে তুমি তোমার অপশন থেকে দুটো অপশনকে আউট করে দেবে কিরকম দেখো তো এই যে কোশ্চেনটা দিয়েছি এই কোশ্চেনটার মধ্যে একজন আছে ইউরেনিয়াম একজন আছে থোরিয়াম এরা কি সেম এলিমেন্ট না কোন অপশন হবে না আইসোটোপ হবে না আউট দেখো চোখে দেখেই প্রথম অপশনটাকে ছড়িয়ে দিলাম কোনো ক্যালকুলেশন না এবার চলে যাচ্ছে আমার চোখ কোথায় ওপরে অর্থাৎ মাস নাম্বারের দিকে কত আছে 235 কত আছে 231 সেম কি না তাহলে কোনটা হবে না আইসোবার হবে না আউট তাহলে দেখো যেই আমার কাছে কোশ্চেনটা আসলো যেই আমি একবার রিড করলাম কোশ্চেনটাকে সঙ্গে সঙ্গে আমার অপশন থেকে দুটো আউট হয়ে গেল এবার পড়ে থাকলো দেখো খুব সহজ আইসোটোন আর আইসো ডায়াফার এবার আইসোটোন এবং আইসো ডায়াফার করার জন্য তোমাকে অবশ্যই প্রথমে আইসোটোনটাকে নিয়ে ভাবনা চিন্তা করতে হবে মানে নিউট্রন ক্যালকুলেট করতে হবে তাহলে আমরা একটু আগেই এদের নিউট্রন ক্যালকুলেট করেছিলাম এবং এদের নিউট্রন ক্যালকুলেট করে আমি প্রথমটার ক্ষেত্রে পেয়েছিলাম কত 143 92 ইউরেনিয়াম 235 এর জন্য নিউট্রন পেয়েছিলাম 143 আর 90 থোরিয়াম 231 এর জন্য নিউট্রন পেয়েছিলাম 141 তাহলে দুটো নিউট্রন ভ্যালু কি সেম না তাহলে দুটো নিউট্রন ভ্যালু যখন সেম হচ্ছে না তাহলে অবশ্যই করে কোন অপশনটা হবে না দ্যাট ইজ আইসোটোন হবে না তাহলে দেখো তোমার কাছে পড়ে থাকছে কোন অপশন আইসো ডায়াফার হতে বাধ্য আর অবশ্যই হয়েছে তাহলে এই ধরনের কোশ্চেন যখন দেয় ঠিক দেখে আমরা কিন্তু এরকম ভাবে অপশন আউট করতে 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 সঠিক অপশনে এসে দাঁড়াতে পারি কিভাবে নিজেকে রেডি করব প্র্যাকটিস
যত বেশি প্র্যাকটিস করবে তত দেখবে আমার মতন আলটিমেটলি চোখে দেখে অ্যানসার করতে পারছো। ট্রিকটা তোমাকে আমি দেখিয়ে দিলাম, এবার তুমি যত প্র্যাকটিস করবে তোমার দেখা এবং শোনা এবং বোঝার স্পিড তত বাড়বে। ওকে, তো আমরা আজকের এই সেশনটাতে অ্যাটমিক স্ট্রাকচারের বেসিক যে পার্টটা ছিল সেই পার্টটা আগের দিনের ক্লাস এবং আজকের ক্লাসের এইটুকু পোর্শনের মধ্যে আমরা যতটুকু করলাম পুরোটা কমপ্লিট। আমরা এবার আস্তে আস্তে প্রবেশ করব অ্যাটমের মডেলগুলোর মধ্যে। আমাদের অ্যাটমিক স্ট্রাকচারের অঞ্চল থেকে যা যা কোশ্চেন আসে সেগুলো আমি সমস্তটাই তোমাদেরকে শেয়ার করলাম। এবার যে পার্টটার মধ্যে আমি ইন্ট্রোডিউস করব বা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে অ্যাটমের সমস্ত মডেলগুলোকে নিয়ে। অ্যাটমের মডেলগুলোকে নিয়ে ডিসকাস করার জন্য আমি প্রথমেই যে মডেলটাকে আলোচনা করি বা বলি সেটা হচ্ছে রাদারফোর্ড মডেল। তাহলে তোমাকে একটা জিনিস ভাবনা চিন্তা করে নিতে হবে, অ্যাটমের যে মডেলগুলো আছে তার মধ্যে ফার্স্ট যে অ্যাটমের মডেলকে নিয়ে আলোচনা করেছিল বা ফার্স্ট যে আমাকে অ্যাটমিক মডেলটাকে গিফট করেছিল সেই ভদ্রলোকের নাম হচ্ছে কি, রাদারফোর্ড। এবং এই যে রাদারফোর্ডের এই যে অ্যাটমিক মডেলটা এটাকে আমরা বলি হচ্ছে আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট এই মডেলটার নাম বলা হয়। রাদারফোর্ডের এই যে এক্সপেরিমেন্টটা এই এক্সপেরিমেন্টটাকে বলা হয় আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট বা বলতে পারো গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট, দুটো নামই তুমি ডাকতে পারো, গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট বা আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। তো দেখবে বইতে যদি এই এক্সপেরিমেন্টটা দেখো রাদারফোর্ডের, তাহলে বইতে আমরা এরকম পিকচার একটা দেখতে পাই। আমি পিকচারটা একটু ড্র করছি, ভালো করে দেখো। এখানে একটা পজিটিভ নিউক্লিয়াস দেওয়া থাকে, এখান থেকে দেখা যায় কিছু রে এসে এরকম বেরিয়ে গেছে, এরকম ভাবে বেশ কিছু রে এসছে, এসে এরকম ভাবে বেরিয়ে গেছে। আচ্ছা, কিছু রে দেখা যায় এরকম সোজা বেরিয়ে চলে গেছে, আর আরেকটা রে দেখা যায় এরকম ভাবে গিয়ে এইভাবে ব্যাক করে এসছে। এরকম ধরনের একটা পিকচার আমরা ভৌতবিজ্ঞান বই বলো বা কেমিস্ট্রির বই বলো আলটিমেট আমরা এরকম একটা পিকচার দেখতে পাই। তবে এই পিকচারটাকে দেখে বোঝাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, সেই জন্য আমরা যদি এক্সপেরিমেন্টটাকে এইভাবে দেখি তাহলে আমাদের কাছে বুঝতে বা শুনতে অনেক সুবিধা হয়। আমরা এখানে একটা চেম্বার করছি, এই চেম্বার করলাম, এখানে একটি আলফা নিঃসরণ করা একটা কণা রাখলাম যে আলফা রশ্মি নিঃসরণ করে, মাঝখানে আমি রাখলাম হচ্ছে গোল্ড ফয়েল সোনার পাত যেটা 0.0004 ন্যানোমিটার ব্যাস বিশিষ্ট, এবং এই পাশে রাখলাম একটি জিঙ্ক সালফেট প্রলিপ্ত পর্দা যেখানে আলটিমেটলি প্রতিচ্ছবিটা সৃষ্টি হবে। এবার এখান থেকে যথারীতি কি হচ্ছে, আলফা রশ্মি আসছে, দেখা যাচ্ছে বেশ কিছু আলফা রশ্মি সোজা গিয়ে এখানে প্রতিচ্ছবি সৃষ্টি করেছে, বেশ কিছু আলফা রশ্মি এরকম স্ক্যাটার করে গেছে, এবং প্রায় 20,000 আলফা রশ্মি এইভাবে যাওয়ার পর একটি আলফা রশ্মি, প্রায় 20,000 আলফা রশ্মি পাস করার পর একটি আলফা রশ্মি যে পথে গেছে ঠিক সেই পথেই আবার ব্যাক করে চলে এসেছে। এই এক্সপেরিমেন্টটা রাদারফোর্ড দেখেছিলেন এবং এখান থেকে তিনি একটা সিদ্ধান্তে এসেছিলেন। কি সিদ্ধান্তে এসেছিলেন, দেখো আলফা, এই আলফাকে আমরা ডাই পজিটিভের সাথে তুলনা করি, অর্থাৎ আলফার আমরা চার্জটা জানি হচ্ছে পজিটিভ চার্জ। তাহলে পজিটিভ চার্জ যখন মুভ করছে কোনো একটা দিকে তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে সে কি করছে, স্ক্যাটার করে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। তাহলে ছড়িয়ে যাচ্ছে কেন, অবশ্যই তার সাথে সেম চার্জের কেউ না কেউ বর্তমান, আর সেম চার্জ থাকার জন্য রিপালশনটা সৃষ্টি হচ্ছে, বিকর্ষণ সৃষ্টি হচ্ছে, আর সেই বিকর্ষণের জন্য ছড়িয়ে যাচ্ছে। বেশ কিছু আলফা রশ্মি সোজা চলে যাচ্ছে, এই সোজা চলে যাচ্ছে কেন, তার কারণ যে অঞ্চলটা থেকে আলফা রশ্মি যাচ্ছে, যে পথ দিয়ে আলফা রশ্মি যাচ্ছে সেই পথটা অনেকটাই বেশি ফাঁকা, আর ফাঁকা বলেই কোনো রকম প্রবলেম ছাড়াই সোজা বেরিয়ে চলে যাচ্ছে, কোনো রকম ধাক্কা খাচ্ছে না। আর 20,000 আলফা রশ্মি যাওয়ার পর একটি আলফা রশ্মি যে পথে গেছে সেই পথে আবার ব্যাক করেছে, তবে নিশ্চয়ই কোথাও না কোথাও ধাক্কা খেয়েছে, মুখোমুখি 1:1 ধাক্কা খেলেই আমরা ব্যাক করে আসি পিছন দিকে, এক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। গল্পটা এখান থেকে সাজিয়ে নিলেন রাদারফোর্ড। তাহলে রাদারফোর্ডের এক্সপেরিমেন্টে তিনি কি দেখলেন, কিছু আলফা রশ্মি সোজা বেরিয়ে যাচ্ছে, কেন সোজা বেরিয়ে যাচ্ছে, কারণ তার মাঝখানে যে পথ দিয়ে আলফা রশ্মিরা যাচ্ছে সেই অঞ্চলটার বেশিরভাগ স্থানটা ফাঁকা। দু নম্বর তিনি দেখলেন কিছু আলফা রশ্মি স্ক্যাটার করছে, ছড়িয়ে যাচ্ছে, কেন ছড়িয়ে যাচ্ছে, কারণ আলফা রশ্মি মানে পজিটিভ চার্জ,
তাহলে নিশ্চয়ই ওই অঞ্চলটার কোথাও না কোথাও পজিটিভ চার্জ আছে বলেই যখন পজিটিভ চার্জ আসছে কোনো আকর্ষণ বল কাজ করছে না সেখানে একটা বিকর্ষণ বল কাজ করছে আর যার ফলে সেই বিকর্ষণের জন্য কিছুটা ছিটকে যাচ্ছে বা স্ক্যাটার করে যাচ্ছে আর বেশ 20000 আলফা রশ্মি যাওয়ার পর প্রায় একটা আলফা রশ্মি যে পথে গেছে ঠিক সেই পথে আবার ব্যাক করে আসছে তার মানে যে চার্জ নিয়ে যাচ্ছে অর্থাৎ পজিটিভ চার্জ আর এটাও যদি পজিটিভ চার্জ থাকে তাহলে দুটো পজিটিভ চার্জের মধ্যে কি হচ্ছে রিপালশন কাজ করছে আর সেই রিপালশনের জন্য সেটা আবার পিছন দিকে ব্যাক করে আসছে আর এই কথা ভাবনাগুলো ভাবনা চিন্তা করতে করতে তিনি আমাদের কাছে রিপ্রেজেন্ট করলেন একটি অ্যাটমের মডেল তিনি দেখালেন যে এই যে পজিটিভ চার্জের যে কথাটা বলছি যেখানে আলটিমেটলি আলফা রশ্মি ধাক্কা খাচ্ছে এই অঞ্চলটাকে তিনি নাম দিলেন নিউক্লিয়াস এবং সেই নিউক্লিয়াসকে তিনি প্লাস সাইন দ্বারা ডিনোট করলেন কেন প্লাস সাইন দ্বারা ডিনোট করলেন তার কারণ তিনি বললেন এই নিউক্লিয়াসের মধ্যে বসবাস করে প্রোটন আর নিউট্রন অ্যান্ড উই নো দ্যাট প্রোটন হ্যাজ দ্য পজিটিভ চার্জ অ্যান্ড নিউট্রন ইজ আ নিউট্রাল অ্যান্ড দেয়ার কম্বিনেশন উইল বি দ্য প্লাস সেই জন্য নিউক্লিয়াসটাকে তিনি বলছেন দে পজিটিভলি চার্জড কেন কারণ প্রোটনটা পজিটিভলি চার্জড এবং ইলেকট্রনটা তাকে কেন্দ্র করে সার্কুলার পথে কি করছে রিভলভ করে যাচ্ছে এই মডেলটা তিনি এখান থেকে তৈরি করলেন তাহলে অ্যাকর্ডিং টু রাদারফোর্ড মডেল দ্য ইলেকট্রন রিভলভস দ্য নিউক্লিয়াস ইন আ সার্কুলার পাথওয়ে অ্যান্ড দিস নিউক্লিয়াস কন্টেইনস অফ প্রোটন অ্যান্ড নিউট্রন হুইচ ইজ কালেকটিভলি নোন অ্যাজ নিউক্লিয়ন স্যার আপনি চ্যাপ্টারের সঙ্গে সঙ্গে টপিকের সঙ্গে সঙ্গে কোয়েশ্চেনও বলে দিচ্ছেন কিন্তু কোন ধরনের প্রশ্ন খুব ভাবাতে পারে স্টুডেন্টসদের হ্যাঁ সেগুলো আলোচনা করছি যে এইভাবে ট্র্যাপগুলো পাতা হয় বা এই অপশন এইভাবে দেবে একদম যেভাবে যা যা বলেছি প্রিভিয়াস ইয়ারের যদি কোয়েশ্চেন কোনো স্টুডেন্ট সলভ করে একদম দেখবে আমার কথার সঙ্গে হুবহু মিলে গেছে মানে এইভাবেই কোয়েশ্চেনের মডেলগুলো তৈরি করা হয় কারণ আমি আগেও বারবার ক্লাস নিতে নিতে বলেছি আজও বলছি কম্পিটিশন যে হারে বেড়েছে সেই হারে কিন্তু এত সোজা সাপটা কোয়েশ্চেন আসবে না একটু আমাকে অবশ্যই নলেজ যেমন থাকতে হবে সেরকম কিন্তু আমাকে একটু চতুরও হতে হবে যে একটা কোশ্চেনকে আমি কিভাবে হ্যান্ডেল করছি অনেকে আছে যারা শুধু পড়ে হ্যাঁ অনেকে আছে শুধু যারা পড়ে আবার অনেকে আছে যারা পড়ে এবং ভাবে তাহলে যারা পড়ে এবং ভাবে তারাই আজকে কম্পিটিশনে সবথেকে এগিয়ে থাকবে সেই জন্য যতটুকু না পড়ছি তার থেকে বেশি ভাবতে হবে কোশ্চেন অ্যানালিসিস করতে হবে বাকিটা তো আপনারা রয়েছেন রাইস এডুকেশন রয়েছে একটা ছোট্ট ব্রেক নিচ্ছি ব্রেকের পর ফিরছি কেমিস্ট্রি ক্লাসে সঙ্গে থাকুন